মদের টাকা না দেওয়ায় স্ত্রীর গায়ে আগুন লাগে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভরতপুরের শাহপুর গ্রামে। মৃত গৃহবধূর নাম মায়া মাঝি। অভিযোগ, গত 3 দিন আগে মদের টাকা না দেওয়ায় স্বামী জগাই মাঝি স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয়। অগ্নিদগ্ধ অবস্থায় স্ত্রী স্বামীকে ধরে ফেলায় সেও আহত হয়। গুরুতর আহত অবস্থায় মায়াকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে বুধবার মৃত্যু হয় তার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995151। মদের টাকা না দেওয়ায় স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভরতপুরের শাহপুর গ্রামে। মৃত গৃহবধূর নাম মায়া মাঝি। অভিযোগ, গত 3 দিন আগে মদের টাকা না দেওয়ায় স্বামী জগাই মাঝি স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয়। অগ্নিদগ্ধ অবস্থায় স্ত্রী স্বামীকে ধরে ফেলায় সেও আহত হয়। গুরুতর আহত অবস্থায় মায়াকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে বুধবার মৃত্যু হয় তার। মৃত্যুর আগে মায়া মাঝি জবানবন্দিতে জানিয়ে যায়, তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে মারধর করতো, তার স্বামী তার গায়ে আগুন লাগিয়ে দেয় বলে জানায় সে। ঝগড়া করছিল দুজন, আমি লোক বকছিলাম, আমিও বকছিলাম, দিয়ে আমাকে বলছে যে তো পালা, তাই বলছে আমাকে দিবিনি, পয়সা করে দিবিনি, তাহলে পালা, মদ খেতে দিবি না, বলছে মদ যা যা খেয়েছো খেয়েছো, আর খেয়েও না নেশা হয়ে যাবে, মার করবা লোকের সঙ্গে, তাই বলছে, দিয়ে বারোতলাম ছাড়ি তুমি যা খেয়েছো খেয়েছো, আবার ভাত খাও, দিয়ে আমদ করো গা, তাই বললাম, দিয়ে বলছে আমি যাবো না, আমাকে পয়সা দেবো, আর আমি যে পয়সা ওরা লিয়ে ফুটে দিলে হবে, আমার গ্রুপ আছে, আমাকে চালাইতে হবে, 4000 টাকা গরু লাগবে 4 তারিখে, আবার শুক্রবারে 450 টাকা কিস্তি লাগবে, বুঝতেই পারবো অত পয়সা ভাঙলে, তুমি তো কামুনেশ্বর করে পয়সা লিয়েছ, তো 1000 টাকা লিয়েছ, তাহলে সেইটা ভেঙেছ, তাহলে আর লিও না, তো আর দেবো না পয়সা, তোমাকে আর খেতে হবে না, আবার সন্ধ্যেবেলায় খাবা তুমি, পয়সা লিয়ে তুমি সন্ধ্যেবেলায় খাবা দিয়ে শুয়ে পড়বা, তা বলছি তো দেবি না, তাহলে তো পালা, তাই বলছে আমাকে, তা বলছি আমি পালাবো কেন, আমাকে মা বাবাকে শুধু দিচ্ছে তোমাকে, তাই তুমি পালাবো, তুমি সবসময় তো মদ খাবার মারো কেন, আমাকে সবসময় মারো, আমি পালিয়ে যাই বারবারে, মায়ের বাড়ি পালিয়ে যাই, তুমি কদিন পুষো আমাকে, আমি তো মায়ের বাড়িতে বেশি থাকি, তাই বললাম, দিয়ে বলছে যে তাহলে তো পালাবি না, তাহলে মর গা, তাই বলছি, তা বলছি আমি মর গেলে তুমি ভালো থাকবা, তো যে তুমি মর, আমি ভালো থাকবো, তাই বলছি, আমাকে বলছে তাহলে আমি আমি নিজে মরবো না, তুমি মারবা, যদি গলাকে টিপে ধরলো, যদি গলাকে টিপে ধরে ছেড়ে দিলো, আমি মারতে পারলাম না, তাহলে আমাকে নিজে মরতে হবে নাকি, তাই বলছে, না তো নিজে মরতে হবে না, আমি মারবো, দিয়ে কেরাসিন তেলটাকে নিয়ে এলো, এসে আমি বলছি আমি ঢালবো, তুই ঢালা, বলছি তুই ঢাল, আর আমি ঢেলে মারবো, আমি ঢালিয়ে লিচে রাখে, দু বছর সত্যি করে ঢেলে একটু মেরে দেবে, আমি বুঝতে পারি না, সত্যি ঢেলে একটা মেরে দিল, দিয়ে কে কে মেরেছে, জগাই 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 মেরেছে, আর কে, ভাইরাও খুব জ্বালায় আমাকে মদ খেয়ে, দেখে বল, অঞ্জলি আর ব্যাঙ্গা আর আর মাধাই আর আর আমার আর আমার ছেলেগুলোকে কোনো সময় দেখতে পারে না, সব সময়তেই আমি জগাই মাঝি বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন। মায়ার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। এই মৃত্যুকে ঘিরে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই যে জামাই ভিটিতে ঝগড়া করেছিল, কোথায় বাড়ি? সাপুর। কোন থানা? ভরতপুর থানা। কি নিয়ে ঝামেলা? ভরতপুর পরশুদিন। কি নিয়ে ঝামেলা? এনে পয়সা পয়সা করে, হ্যাঁ হয়তো খানে কাদাক বাড়ি চলে আসতো, জ্বালা যন্ত্রণা, হ্যাঁ যেয়েছি, কি বলতো তখন জামাই? তখন বলতো আর কিছু হবে না, আর কিছু হবে না গো, আর কিছু হবে না, তাই বলতো, হ্যাঁ যাবার, তখন ওদের এই লবণ গেলো পুজো, ওদের দিয়ে লবণের দিনে ধরো লবণ টবান করছে, দিয়ে পাশে লবণের দিনে ধরো পয়সা চাইছে, দিয়ে ধরো পয়সা দিয়েছে মদ খাবার লেগে, দিয়ে মদ খাইয়ে 1000 টাকা দিয়েছে, সেটা ফুটি দিয়েছে, দিয়ে ফুটি দিয়েছে, দিয়ে সেটা আবার বলেছে আবার এসে পয়সা দাও, আর আমার মেয়ে দেয়নি, বলছে পয়সা নাই এখন, তুমি তো এখন কালকে 1000 টাকা দিয়েছো, ফুটি দিয়েছ, আমার 4 তারিখে গ্রুপ আছে, 4000 টাকা লাগবে, তাহলে আমি কোথায় পাবো, তাই বলেছে, দিয়ে তখন বলেছে যে তুই না দিবি তাহলে পালা, বলেছে আমি কোথায় পালাবো, তখন বলেছে যে তাহলে পালাবি না, তাহলে না, যে তাহলে তোকে মেরে দেবো, তখন গায়ে কেরাসিন তেলটা দিয়ে দেখে মেরে দিয়েছে, এখন কি হবে সেটা এখন দেখুক ছেলেরা, আমি তা সেটা কি বলিব, আমার কাছে হবে, আমি তো মা, আমি এখনো হেলেই তো মরে যাচ্ছি, আমি তো কিছু কিছু কথাই বলতে পারছি। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।
ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিকজাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা ওমরপুর ঘোরশালা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932769630।